কলকাতা নাইট রাইডার্স আবারও প্রমাণ করে দিয়েছে যে কামব্যাকের অপর নাম কেকেআর। আর কী করে বড় বড় টিমের সঙ্গে কামব্যাক করতে হয় তা কেকেআরকে দেখে কিন্তু প্রত্যেকটা টিমকেই শেখা উচিত। আর গতকালকে আরসিবিকে কিন্তু ধরাশায়ী করে দিয়েছে কেকেআর একদম পর্যদুস্ত। তো ওদের ঘরের মাঠে কিন্তু গিয়ে হারিয়ে এসেছে কেকেআর। তো যাই হোক, গতকাল রাসেল আমাদের মানে ব্যাটিংয়ে অবদান না রাখতে পারলেও বোলিংয়ে কিন্তু অবশ্যই অবদান রেখেছে। তাই রাসেলকে বাদ দেওয়ার কথা তোমরা মন থেকে উঠিয়ে নাও, কারণ রাসেলকে বাদ দেওয়া অসম্ভব হয়। আইপিএলের একটা আইকন প্লেয়ার রাসেল, আর ও মানে যেদিন সময় থাকবে সেদিন অন্য টিমকে একাই শেষ করে দেবে, অন্য ব্যাটসম্যানদের লাগবে না, অন্য বোলারদেরও লাগবে না। তো যাই হোক, গতকালকে ম্যাচ জেতার পরেও কিন্তু কয়েকটা সমস্যা কিন্তু থেকে গেছে। তবে তার মধ্যে একটা সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে ওপেনিং নিয়ে। না বস, আমি জেসন রায়ের কথা বলছি না, আমি কথা বলছি নারায়ণ জগদীশানকে নিয়ে। এই প্লেয়ারটা ভাই রোজ রোজ ডোবাচ্ছে কেকেআরকে। ও যদি আর 10 মিনিট মানে ক্রিজে থাকতে পারতো তাহলে কিন্তু কেকেআরের এত রান উঠতো না, কারণ সে কিন্তু ওই টেস্টের মতো খেলছিল টুকিয়ে টুকিয়ে। আর কালকে কটা রান করেছে তাও কিন্তু প্রচুর বল নিয়ে নিয়েছে। টি টোয়েন্টি এত বল নিয়ে একটা ক্রাইম আমার মতে, কারণ এত বল নিয়ে যদি তুমি অল্প একটা রান করো তার থেকে এক বলে জিরো করে আউট হয়ে আসা ভালো। তাই আমার মনে হয় পরবর্তী ম্যাচে অবশ্যই বাদ দেওয়া উচিত নারায়ণ জগদীশানকে, যে করেই হোক। তার বদলে তুমি মনদীপ সিংকে ঢোকাও, বা শ্রেয়াস আয়ার রিপ্লেসমেন্ট যে নতুন প্লেয়ারটা এসছে আর্য দেশাই তাকে ঢোকাও, কিন্তু জগদীশানকে বাদ দাও ভাই। জগদীশান একদম থার্ড ক্লাস ব্যাটিং করেছে ভাই। তোমরাও দেখেছো, তোমরাও জানো যে কেমন ব্যাটিং করছে, আমি ডিটেলসে কিছু বললাম না। তো এত বাজে ব্যাটিং চলবে না ওর জন্যই। দেখো, ওর জন্যই কিন্তু প্রেশারে পড়ে আউট হয়েছে জেসন রায়। নাহলে জেসন রায় কিন্তু কালকের ম্যাচে আরও রান করতে পারতো। দেখেছে যে ও টুকিয়ে টুকিয়ে খেলছে, টেস্ট খেলছে, রান হচ্ছে না, ও মারতে গেল, মারতে গিয়ে কিন্তু বোল্ড আউট হলো সিরাজের বলে, তো সরি ব্যাসকের বলে। তো বস, এটা তো আমিও তো বলবো সবথেকে মানে জঘন্য মুভ হয়েছে কেকেআরের নারায়ণ জগদীশানকে ওপেন করানো। তাই আমার মনে হয় পরবর্তী ম্যাচে ওকে অবশ্যই বসানো উচিত যে কোনো মূল্যে।